নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের চ্যানেলের যদি কাজ আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ যারা নেবেন খুব অল্প টাকার বিনিময়ে এবং আগামীতে মেম্বারসদের জন্য নির্দিষ্টভাবে আমি আমার প্রতিবেদন তুলে ধরব মেম্বার্স অনলি এই সেগমেন্টে। তো আসি মূল প্রতিবেদনে। বামেরা আশা জাগিয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে। আশা জাগানোর মূল কারণ ছিল বিভিন্ন আন্দোলনে যেভাবে বামেরা রাস্তায় থেকেছে, মানুষের পাশে থেকেছে, মানুষের দাবি দাওয়া নিয়ে প্রত্যেক দিন সোচ্চার হয়েছে, এবং এনসাফ যাত্রা যে বিপুল পরিমাণ সাফল্য দিয়েছিল বামেদের ব্রিগেড সমাবেশে, যেটা উপচে পড়েছিল ব্রিগেড 360 ডিগ্রিতে, যেখানে একটা মঞ্চ করে সেখানে সভা অনুষ্ঠিত হওয়ার পর মানুষ দেখেছিল যে এই শূন্য বামেরা কীভাবে পূর্ণতার দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচন যখন আসলো 2024, ফলাফল বেরোনোর পরে সেই তথৈবচ। আশা জাগিয়েছিল মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, কিন্তু সেই আশা বাস্তবে রূপায়িত হয়নি। কিন্তু এই আবহের মধ্যে সারা ভারতবর্ষে কিন্তু বামেরা যথেষ্ট উজ্জ্বল হয়েছে, এবং যে উজ্জ্বল হয়েছে সেই ভারতবর্ষেরই একটা রাজ্য, অঙ্গরাজ্য রাজস্থান, যেখানে বামেরা কিন্তু হই হই করে জিতলো আবার একটা খেতমজুর সংগঠনের নির্বাচনে। তারা যথেষ্ট দাপটের সাথে, আপনারা জানেন যে এই রাজস্থানে কিন্তু খেতমজুরদের মধ্যে একটা প্রভাব বামেদের যথেষ্ট, এবং কিষাণ মার্চে এই রাজস্থানের কৃষকদের একটা বড় অংশ কিন্তু যোগদান করেছিল। এবং আপনারা জানেন যে বিগত লোকসভা নির্বাচনে শিকার কেন্দ্রে জয়লাভ করেছে বামেরা। তো এখানে একটা জনভিত্তি তাদের ছিল, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এই যে খেতমজুর নির্বাচনে জয়লাভ করা, আসলে এটা বুঝিয়ে দেওয়া যে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষদের সাথে যে বামেদের একটা সখ্যতা ছিল, নিবিড় সংযোগ ছিল, সেটা যখন মানুষ ভাবতে বসেছে যে এই সংযোগটা মনে হয় বিচ্ছিন্ন হতে চলেছে, সেই সময় এইরকম জয়গুলো কিন্তু বামেদের আরও অক্সিজেন দেবে আগামীতে। এবং আগামী যে সমস্ত নির্বাচনগুলো আসবে সেখানে কিন্তু এই ছোট জয় হয়তো হয়তো সেখানে খুব বেশি মানুষের না, 3,000 থেকে 3,500 মানুষের হয়তো অংশগ্রহণ, কিন্তু বিন্দুতে সিন্ধু তৈরি হয় এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু এই সমস্ত নির্বাচনে এইভাবে জয়লাভ, যেটা কিন্তু সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রান্তিক শ্রেণীর মানুষ এখনও বামেদের সাথে আছে, বামেদের কথা ভাবে, বামেদের কথা বলে, এবং তারই এই ফল রাজস্থানের একটি খেতমজুর ইউনিয়নের নির্বাচনে বামেদের বিপুলভাবে জয়। সেখানে প্রতিপক্ষ হিসাবে বিজেপিরা ছিল, বিজেপি একটি আসনও সেখানে জয়লাভ করতে পারেনি, বামেরা প্রত্যেকটি আসনে দাপটের সঙ্গে জয়লাভ করেছে। এটা নিশ্চিতভাবে আত্মশ্লাঘার বিষয় বামেদের ক্ষেত্রে। যদিও পশ্চিমবঙ্গের নিরিখে বামেরা শূন্য, কিন্তু ভারতবর্ষে বামেদের প্রতিদিন প্রভাব বাড়ছে। এইরকম ছোট ছোট খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণচিত্র।